চাঞ্চল্যকর তথ্য ফাঁস। জানা গেল সৌদিতে কুর আসল কারণ। মুস্তাহিদ সৌদি আরবের সবচেয়ে প্রসিদ্ধ এবং জনপ্রিয় টুইটার অ্যাডমিন। রাজপ্রাসাদ এবং রাজপরিবার থেকে নিয়ে রাষ্ট্রের টপ সিক্রেট অথরিটিগুলোর গোপন সংবাদ পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। কেবল একটি টুইটার অ্যাডমিন হওয়া সত্ত্বেও দুনিয়ার তাবৎ বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলো তার তথ্যগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করে। এর থেকে আজ করা যায় এটি কত নির্ভরযোগ্য সোর্স। ধারণা করা হয় যে এই অ্যাকাউন্টটি যে ব্যক্তি পরিচালনা করছে সে সৌদি রাজপরিবার অথবা সৌদি গোয়েন্দা সংস্থার অনেক উঁচু পদের কেউ। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর সময় আবদুল্লাহ পুত্র প্রিন্স মুতইব এবং তৎকালীন রাজকীয় অধিদপ্তর প্রধান খালেদ আল তোয়াইজির মিলে সালমানের হাত থেকে ক্রাউন প্রিন্সের মুকুট কেড়ে নেওয়ার জন্য যে কঠিন চক্রান্ত করেছিল তার বিস্তারিত বিবরণ ফাঁস করেছিল এই মুস্তাহিদ, যা পরবর্তীতে পুরোপুরি সঠিক বলে প্রতীয়মান হয়। মুস্তাহিদকে নিয়ে এই কথাগুলো বলার কারণ হচ্ছে 5ই নভেম্বরের রয়্যাল ম্যাসাকারের নেপথ্যর কারণ নিয়ে তার কয়েকটি টুইট। তার মতে বিন সালমানের এই উদ্যোগটি মূলত অর্থনীতিকেন্দ্রিক, বাকি হিসাব নিকাশগুলো আসছে দ্বিতীয় সারিতে। 5ই নভেম্বরের ঘটনা সম্পর্কে তার কয়েকটি টুইট বার্তার সরাসরি অনুবাদ এখানে দিচ্ছি। তার কথা মতো এই গ্রেপ্তারের অভিযান এখানে থামবে না, বরং তার পরিধি আরও বিস্তৃত হবে। মুস্তাহিদ এক টুইটে বলেছেন, যদি এই অভিযানের প্রথম পর্ব কোনো ঝামেলা ছাড়া শেষ হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ হবে বিভিন্ন শহরের তুলনামূলক ছোট আমিরদেরকে বহিষ্কার এবং গ্রেপ্তার করা। এর মধ্যে তাবুক, মক্কা, আল শারকিয়া এবং রিয়াদের আমিরগণ রয়েছে, তাদের স্থলে বিন সালমানের অনুগত লোকদেরকে বসানো হবে। মুস্তাহিদের মতে এই ঘটনার লক্ষ্য হচ্ছে দুটি। প্রথম লক্ষ্য, যার ব্যাপারে বিন সালমান তার পিতার ক্ষমতা আরোহণের পর থেকে চিন্তাভাবনা করেছিলেন এবং তার একান্ত বৈঠকগুলোতে যার ব্যাপারে খোলামেলা আলোচনা করতেন, সেটি হচ্ছে তিনি ইতিহাসের সর্বপ্রথম ট্রিলিয়নার হবেন। তিনি বলতে বিল গেটস, তার চাচা মিশাল, প্রিন্স আব্দুল আজিজ বিন ফাদ, প্রিন্স খালিদ বিন সুলতান এবং প্রিন্স মোহাম্মদ বিন ফাদ, এরা সবাই একসময় তার অর্থনৈতিক শক্তির সামনে বামন এবং হতদরিদ্র প্রমাণিত হবে। তার প্রাচুর্য একদিন গিনিস বুকে জায়গা করে নেবে। তার এই হামলার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে রাজপরিবারে তার বৈরী পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবহার করা, যারা তার ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে পারে, তার বিরুদ্ধে যে কোনো পদ্ধতিতে বিদ্রোহ করতে পারে এমন সব প্রিন্সদেরকে বন্দি করা, যাতে তার ক্ষমতা আরোহণের পথে সব কাটা সরে যায়। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।